প্রেগন্যান্সিতে ব্লিডিং কেন হয়? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আফরোজা সিদ্দিকা, আপনাদের সাথে আছি টেস্ট্রো লাইফ হসপিটাল থেকে। প্রেগন্যান্সিতে যে কোনো সময়, পুরো প্রেগন্যান্সিতে যে কোনো সময় যে কোনো ধরনের ব্লিডিং কিন্তু অবশ্যই একটা বিপদচিহ্ন। তাই আপনি যদি খুব হালকা ব্লিডিংও দেখেন তাহলে অবশ্যই হাসপাতালে যাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। এখন আসি আমরা যে প্রেগন্যান্সিতে ব্লিডিং কী কী কারণে হতে পারে। যদি আপনার কোনো কারণে বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যায়, সেটা ইনএভিটেবল অ্যাবর্শন হোক বা থ্রেটেন্ড অ্যাবর্শন হোক, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হবে। আবার যদি কোনো মিসড অ্যাবর্শন হয়, অর্থাৎ বাচ্চা পেটের ভিতরেই মারা গেছে কিন্তু সেটা আপনি হয়তো প্রথমে টের পাননি, পরবর্তীতে যখন সেটা বের হয়ে আসতে লাগে তখন কিন্তু ব্লিডিং হয়। আবার দেখা যায় অনেক সময় যদি আপনার কোনো ব্যথা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো আঘাত পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ব্লিডিং হতে পারে। কোনো কারণে যদি আপনার প্লাসেন্টা প্রিভিয়া থাকে, অর্থাৎ যে গর্ভফুল সেটা যদি নিচে থাকে, তাহলেও কিন্তু ব্লিডিং হতে পারে। কোনো কারণে যদি অ্যাব্রাপশিও প্লাসেন্টা হয়, অর্থাৎ প্লাসেন্টা যদি তার জায়গা থেকে সরে আসে বা খুলে আসে, তাহলেও কিন্তু ব্লিডিং হতে পারে। প্রেগন্যান্সিতে যে কোনো ধরনের ব্লিডিং অবশ্যই বিপজ্জনক। তাই আমি বলবো এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনারা যদি হন তাহলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যাবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।